না দাদা খেয়ে বলো কেমন হয়েছে। তো আজকে একটা আমি নতুন ভিডিও নিয়ে এলাম, আজকে সন্ধ্যের টিফিন। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি টিফিন বানাচ্ছি। বানাচ্ছি তো তোমাদেরকে দেখাচ্ছি আমি সন্ধ্যাতে কি টিফিন বানাবো। এখানে চাউমিন অ্যান্ড পাস্তা আমি সিদ্ধ করে রেখেছি, আর এগুলোর সাথে দেবো আছে তেল মশলা আর নুন, হলুদ আমি অল্প নিয়েছি, পেঁয়াজ লঙ্কা আর টমেটো সস অ্যান্ড চিলি সস। কি অল্প নোংরা হয়ে গেছে? হ্যাঁ তাই কর কর, ভালো করে ঘরের কাজ কর। আমি ঘরের কাজ করি না, লেকিন আজকে করছি, মানে আমি শুধু আমার নিজের টিফিনটা বানাই আর কিছু করি না। হ্যাঁ ঘর ঝাড় দেয়, ঘর মোছে, বাসন ধুয়ে সব কিছুই করে। না আমি কিছুই করি না ঘরের মধ্যে, ঘরের ভাইও যা করেন আমার মা করে, তাও আজকে আমি করছি। এবার আমি গ্যাসে চাপাবো। এবারে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ লঙ্কা একসাথে দিয়ে দিলাম। প্রচুর এখন লকডাউন চলছে, তাই আমি অন্য কিছু দিয়ে আর বানাতে পারছি না, তাই লঙ্কা আর পেঁয়াজ আর নর্মাল আমি বানাচ্ছি এটা। তো লকডাউন শেষ হলে আমি তোমাদের কাছে মানে আরো নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। আমি না প্রচুর লকডাউন আমি এবারে ম্যাগি মশলা দিয়ে আমি চিলি সস দেবো, আমি এটা অল্প বেশি দেবো না, মানে কমই দেবো, কেন আমাদের ঘরে অনেক বাচ্চা আছে। এবারে আমি টমেটো সস দেবো, টমেটো সস দিব। ওয়াও টমেটো সস দেখিস নি তুই, যে বাউ করছিস। বাহ আমরা তো জানতামই না এটা, একটা সারপ্রাইজ আছে, কেন এইটা বানাবার পরে আমার একটা ডান্স আছে। তো তোমরা ভিডিওটা পুরো পর্যন্ত দেখো, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দৌড়া 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 দাদা কে বলে ভাল লাগলো? নাই গুড। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো তোমাদেরকে যেমন আমি বলেছিলাম যে আমার একটা ডান্স আছে, তো ডান্সটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে।
भीगी भीगी।